Good morning, everyone. Welcome back to my channel. Aaj ekta notun video niye chole eshechi ar aaj basically ami tomader sathe koyekta bishoy share korte chai. Tumra to jano ami ekta solo trip korechi. In fact, ekhono trip ta cholche. To tumra background dekhe bujhte pachho je ami ekhono ekhanei achi. So eta basically amar solo trip journey bolbo na. Basically ei trip ta somporke tomader sathe kichu share korte chai. So jeta prothomei shobar mone hote pare যে একা স্পেশালি একজন মেয়ের পক্ষে সোলো ট্রিপ করা বা সোলো ট্রাভেল করা কোথাও ভারতবর্ষের মধ্যে সেটা বা বাইরে যেখানেই বলো তো সেটা কতটা সেফ তো সত্যি কথা বলতে এটা আমারও একটা বড় প্রশ্ন আমার কাছে এটা একটা চিন্তার বিষয় বা ভাবনার বিষয় বলতে পারো তো এমন কোনো ব্যাপার নয় যে আমি একটা সোলো ট্রিপ করছি মানে আমি ভীষণ সাহসী ভীষণ ডেয়ার ডেভিল একদমই নয় আমি ভীষণ ইন্ট্রোভার্ট এবং আমি জট করে খুব বেশি লোকের সাথে মিশে যেতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আর ঘুরতে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্যই আমি সোলো ট্রাভেল করি সত্যি কথা বলতে এটা আমার কিন্তু প্রথম সোলো ট্রিপ নয় এর আগে আমি বেশ কয়েকটা ট্রিপ করেছি তো কিন্তু তখন আমি ব্লগিং করতাম না সেই জন্য সেগুলো শুটও করা হয়নি এটা বেসিক্যালি কালিম্পং এটা হচ্ছে ডামসন ভ্যালিতে আমার এই হোটেলটার নাম হচ্ছে কোকুম দ্য সিল্ক রুট ঠিক আছে এটা কিন্তু এক্স্যাক্ট এর লোকেশন কিন্তু কালিম্পং নয় কালিম্পং থেকে এটা 25 কিলোমিটার ডিসটেন্স আর আলগারা থেকে এটা 10 কিলোমিটার ডিসটেন্স আর এখান থেকে আরো 4 কিলোমিটার গেলে পেডং এই জায়গাগুলো হয়তো তোমাদের পরিচিত হতে পারে সেই জন্য ডিসটেন্সগুলো বলে দিলাম ধরো যদি আমি এই ট্রিপটার কথাই বলি এই ট্রিপটা ফাইনাল করার আগে কিন্তু আমি প্রচুর খোঁজ খবর নিয়েছি প্রচুর নেট সার্চ করেছি অনেক কিছু খুঁজেছি দেখেছি অভিষেকও আমাকে এ ব্যাপারে অনেক সাহায্য করেছে আর বেসিক্যালি বলতে পারো এই হোটেলটা লাকিলি আমরা পেয়ে গেছি এটা হচ্ছে অভিষেকেরই এক বন্ধু মৃন্ময় তো ওর হচ্ছে এই হোটেলটা ঠিক আছে তো ও এখন আমারও বন্ধু হয়ে গেছে তো মানে এইটা পাওয়াতে মানে আমরা হঠাৎ আমরা জানতাম না যে ও এখানে রিসর্ট বা এরকম একটা হোটেল করেছে তো আমরা জানতাম না পরে যখন জানতে পারলাম তখন আমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল আচ্ছা আমার ওই বন্ধু কিন্তু থাকে কলকাতায় আর এখানে হোটেলটাও করেছে আর আরেকটা কথা শুনলে তোমরা অবাক হবে যে এই পুরো হোটেলের পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে একটি মেয়ে এবং তার নাম হচ্ছে রাই বিশ্বাস ও কিন্তু বাঙালি মেয়ে এবং ও কলকাতারই মেয়ে ও রিসেন্ট কিছু মাস হয়েছে এখানে এসেছে পুরো ব্যাপারটা দায়িত্বটা নিয়ে এবং ও একমাত্র মেয়ে পুরো বিষয়টা এখানে সামলাচ্ছে তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে একটা মেয়ে যখন একটা এরকম রিসর্টের বা হোটেলের পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পেরেছে এবং একা এখানে রয়েছে ওর ফ্যামিলি কিন্তু রয়েছে কলকাতায় সো এটা ভীষণ ইন্সপায়ারিং আর ওর সাথে অবশ্যই তোমাদের আলাপ করিয়ে দেবো আমার নেক্সট একটা আরেকটা ভিডিও আসবে সেটাতে আমি অবশ্যই ওর সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো তো তোমরা বুঝতেই পারছো যে যেহেতু এটা আমাদের বন্ধুর হোটেল এবং সেই সঙ্গে রায়ের মতো একটি মেয়েকে আমি পেয়ে গেছি তো আমার কাছে পুরো ব্যাপারটা অনেক বেশি সিকিওর প্রথম থেকে আমি ব্যাপারটা জানতাম এবং সেই জন্যই আমরা রাজি হয়েছিলাম মানে আমি অভিষেকও রাজি হয়েছিল যে ঠিক আছে তুই এখানে যেতে পারিস তো সেই কারণে আমরা এখানে এই জায়গাটাকেই চুজ করি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হোটেল থেকেই আমাকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমি বাগডোগরায় নেমেছিলাম ওখানে ড্রাইভার ছিল তো ওর সাথেই আমি সমস্ত ট্যুরগুলোও করছি আর কালকে আমি বেরোচ্ছি আর কি কলকাতায় ফিরছি তো কালকে ওই আমাকে ড্রপ করে দেবে সো একটা পরিচয়ও হয়ে গেছে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে তো সেদিক থেকে অনেকটাই সেফ বলতে পারো আর যেহেতু পুরো দায়িত্বটার মানে পুরো ব্যাপারটার পিছনে মৃন্ময় রয়েছে আমাদের বন্ধু তো অনেক বেশি সিকিওর এখানে তো এবার দেখো যখন তুমি বাইরে যাচ্ছ বাইরে রাস্তাঘাটে ঘুরছো তুমি এখানে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা তো এখানে এসেছি আমি এখানে এসেছি তো বেসিক্যালি বিভিন্ন স্পটগুলোকে দেখার জন্য ঘোরার জন্য তো যখন তুমি বাইরে ঘুরবে তখন তোমাকে কনফিডেন্ট থাকতে হবে এবং তোমাকে কোনো কারণে যদি ধরো তুমি ভয়ও পাও বা কোনো কারণে যদি তুমি তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট আসে বা কিছু আসে তোমাকে কিন্তু সেটা কারোর সামনে প্রকাশ করা চলবে না সো তোমাকে একদম কনফিডেন্টলি কথা বলতে হবে সবার সাথে নিজেকে মেন্টালিও ভীষণ কনফিডেন্ট রাখতে হবে তাহলে কিন্তু কোনো দেখবে প্রবলেম হচ্ছে না আর একটা কথা হচ্ছে নিজের টাকা পয়সা কার্ডস যা কিছু তোমার সঙ্গে রয়েছে সেগুলো সবসময় নিজের সঙ্গে একটা ছোটো ব্যাগে ক্যারি করবে আর কিছু টাকা পারলে তোমার রুমে তোমার যে মেন লাগেজ যার মধ্যে রয়েছে সেখানে কিছু টাকা তুমি রেখে দিতে পারো কারণ কোনো কারণে রাস্তাঘাটে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমার
প্রবলেম থেকে মানে তাহলে তোমার হাতে কিছু মানে অপশন রইলো আর কি, তোমার হোটেলেও কিছু টাকা পয়সা রয়েছে আর কি। তো ভগবান না করুক এরকম যেন কারোর সাথে হয়। সো কালকেই আমার একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি ভিডিওয়ে, যে আমি ভুল করেছি একটা বড় ভুল। আমি ব্যাগ রেখে অন্যমনস্ক হয়ে উঠে চলে এসেছিলাম, এবং তারপর ওই কিছুটা সময় মিনিট পাঁচেক টাইম যে আমার কী গেছে আমি সেটা বোঝাতে পারবো না। তো সেই জন্য এটা আমার কেয়ারলেসের জন্য হয়েছে। সো আমি এটা থেকে একটা বড় শিক্ষা পেয়েছি, এবং আমি কিন্তু যতটা সম্ভব এবার থেকে আরও বেশি কেয়ারফুল থাকবো। আরেকটা যেটা হচ্ছে, এই হোটেলে যারা গেস্ট রয়েছে তারাও ভীষণ ভালো। তো তাদের সাথেও তুমি গল্প মানে যদি কথাবার্তা বলো গল্প করো, তারাও ম্যাক্সিমাম কলকাতা থেকে এসছে, তো তাদের সাথে গল্প করে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছে। গতকাল রাতে আমরা এই জায়গাটাতেই একটা ক্যাম্প ফায়ার করেছি, তো খুব মজা হয়েছে। তো এটাই একটা মানে আমরা অনেক সময় বেশি হয়তো একটু ভয় পাই যে কী হবে, বাইরে যাচ্ছি একা যাচ্ছি, কিন্তু সবাই কিন্তু খারাপ হয় না, তো বেশিরভাগ মানুষই ভালো, ঠিক আছে। তো এই আর কি, আর নিজেকে যতটা সম্ভব সচেতন থাকতে হবে। আর ধরো এখানে আমি একটা অচেনা জায়গায় এসেছি, তো আমি কি চেষ্টা করছি যে সকাল সকাল বেরিয়ে পড়ছি এবং বিকেলের মধ্যে সন্ধে নামার আগেই মানে বিকেলের মধ্যেই ধরো আমি ফিরে আসছি ঘুরে ঘুরে। তো এটা একটা ব্যাপার, এটা নিজেকেই খেয়াল রাখতে হবে। হুট করে রাত্রিবেলা আমি এখানে এদিক ওদিক বেরিয়ে পড়ছি না, আমি রিসর্ট আমার এই হোটেল রিসর্ট যাই বলো ভীষণ ভালো লেগেছে আমার এটা। তো এখানেই আমি কটেজের চারপাশে এই এরিয়াটা পুরো চারপাশে বিশাল এরিয়া, তো এখানেই আমি ঘোরাঘুরি করছি, যারা কয়েকজন বন্ধু বান্ধব হয়েছে তাদের সাথে গল্প করছি, রায়ের সাথে গল্প করছি। তো এইভাবেই আমার সময় কাটছে, এবং নিজের সিকিউরিটি কিন্তু পুরোটাই মানে অনেকটাই পুরোটা বলবো না অনেকটাই নিজের ওপর থাকে। কিন্তু তোমাকে নিজেকে সেফ রাখতে হবে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তো ওকে, আরেকটা কথা, আমি সোলো ট্রাভেল করছি, এর পেছনে অভিষেকের পুরো সাপোর্ট রয়েছে, মানে আমি আমাকে কখনো কোনো কিছুতে আটকায় না, অবশ্যই আমার সেফটির ব্যাপারটাও দেখে, তো সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না। আমি যেহেতু ঘুরতে ভালোবাসি আর ও যেহেতু ছুটি পায়নি, তো আমার একার জন্যই ও পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিয়েছে। বারবার ফোন করে আমার বন্ধুকে মানে বলছে, কোনো কিছু দরকার পড়লে ওর সাথে যোগাযোগ করছে। সো এইগুলোই আর কি, সাপোর্টগুলো পাওয়াও একটা বড় ব্যাপার। আরেকটা কথা, এই হোটেলের যারা কুক, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে বা অন্যান্য যে সমস্ত কাজে যারা রয়েছে, তারা ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। মানে আমি ধরো একা একটা কটেজের মতো রয়েছি, রাত্রিবেলা আমার এতটুকু এক সেকেন্ডের জন্য আমার কোনো ভয় লাগা বা কখনো আমার ইনসিকিওর ফিল হয়নি। সো এই, তবে হ্যাঁ বলতে পারো যে এটা তো আমার বন্ধুর হোটেল পেয়ে গেছি আমি। এর আগেও কিন্তু আমি তোমাদের বললাম যে আরও কিছু ট্যুর আমি করেছি, সেখানে কিন্তু আমার কোনো বন্ধুর হোটেল ছিল না। সো আমরা কী করেছি সেক্ষেত্রে, মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, এবং কোন হোটেল বা কোন হোস্টেলটা ভালো বা সিকিওর সেটা আমি ঘরে বসে কীভাবে বুঝবো না, আমি সেক্ষেত্রে কী করেছি, রিভিউগুলো ভালো করে পড়েছি। সো সেক্ষেত্রে আমাকে রিভিউর ওপরেই ভরসা করতে হয়েছে আর কি। তো মোটামুটি যেখানে ভালো রিভিউ, ভালো সব কিছু মানে অ্যাকোমোডেশন বা সব কিছু সম্পর্কে বা সিকিউরিটি সম্পর্কে রিভিউগুলো পড়েছি, তারপর সেই হোটেল বা রিসর্ট বা হোস্টেল যাই বলো সেগুলো বুক করে সেখানে গেছি, এবং ভবিষ্যতেও তাই করবো, কারণ সব জায়গায় তার বন্ধু পাবো না, তো এখানে পেয়ে গেছি লাকিলি। আর এরকম পাহাড়ি জায়গায় আমার এটা প্রথম সোলো ট্রিপ। তো আরেকটা কথা আমার এখানে বলার, সোলো ট্রিপ কিন্তু তোমাকে অনেক বেশি ম্যাচিওর করবে, তোমাকে অনেক বেশি কনফিডেন্ট হতে শেখাবে। তো সোলো ট্রিপ করতেই পারো, তবে অবশ্যই সমস্ত রকম খোঁজখবর নিয়ে, নিজের সেফটি বুঝে সেই রকমভাবে জায়গায় তোমরা ঘুরে বেড়াতেই পারো। আমি এরকম অনেক ট্রাভেল তোমরাও ইনফ্যাক্ট ইউটিউবে সার্চ করলে অনেক ট্রাভেল ব্লগারদের পাবে, এরকম একা মেয়ে যারা কিন্তু সোলো ট্রাভেল করছে। সো এইগুলোই ছিল তোমাদের সাথে শেয়ার করার আমার এক্সপিরিয়েন্স এখানে এসে, সেগুলো কী করলাম মানে কীভাবে কী করলাম সেগুলোই তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর আজকে এটা সোলো ট্রিপ নিয়ে, হয়তো কারোর মনে কোনো কোয়েশ্চেন থাকতে পারে, তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই। তো এই তো, আশা করি তোমাদের এই ভিডিওটা পেন খাতা নিয়ে আমি বসে পড়েছি একেবারে পুরো রেডি হয়ে, সমস্ত পয়েন্ট আউট করে রেখেছিলাম আর কি, কী বলবো মানে কী কী বলার আছে আমার সেটাই। সো এনিওয়ে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু দেখো। আমার মনে হয় আমি খুব একটা খারাপ ভিডিও বানাই না, যতটা পারি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, কখনো তোমাদের এন্টারটেনমেন্ট মানে এন্টারটেইন করতে মানে চেষ্টা করি আর কি। সো একটু প্লিজ দেখো, একটু ভালোবাসা দিও আর কি। এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আরও ভিডিও আসছে। সো ততক্ষণের জন্য বাই।